হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিপাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাত বা আর্থারাইটিস কত প্রকার, কি কি এবং এগুলির কারণ ও লক্ষণ কি সে সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনো আমার শিপাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, বাত বা আর্থ্রাইটিস সম্বন্ধে মানুষের জ্ঞান থাকলেও এর সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান খুব কম মানুষেরই রয়েছে। তাই এই বাতের প্রকারভেদগুলির মধ্যে অনেকে গুলিয়ে দেয়, মিলিয়ে দেয়। প্রায় মানুষের মধ্যে দেখা যায় তার হয়েছে এক ধরনের আর্থ্রাইটিস বা বাত, আর সে বলে তার হয়েছে অন্য ধরনের আর্থ্রাইটিস বা বাত। তাই আজকে আমি মনে করলাম যে এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার, আর এর জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। প্রিয় দর্শক মন্ডলী, আর্থ্রাইটিস এই শব্দটি গ্রিক শব্দ আর্থ আর আইটিস থেকে এসছে। আর্থ মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি, আর আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। এই আইটিস শব্দটি আমরা অন্যান্য প্রদাহজনিত রোগেও দেখে থাকি, যেমন সাইনোসাইটিস, রাইনাইটিস, মেনিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, ওয়ার্কাইটিস, ভ্যাজাইনাইটিস ইত্যাদি। তাই যে সমস্ত অঙ্গের প্রদাহ সেই সমস্ত অঙ্গের নামের সাথে আইটিস যোগ করে তার প্রদাহ বা রোগের নামকরণ করা হয়েছে। তেমন আর্থ্রাইটিস এরও নামকরণ করা হয়েছে, অর্থাৎ জয়েন্ট পেইন, অর্থাৎ যে সমস্ত গিটে গিটে বা সন্ধিতে সন্ধিতে ব্যথা তাকে ইংরেজিতে আর্থ্রাইটিস বলা হয়, আর বাংলায় আমরা সাধারণত একে বাত বলে থাকি। এই আর্থ্রাইটিস বা বাত বিভিন্ন প্রকারের হয়ে থাকে, প্রায় 75-80 প্রকারের বাত বা আর্থ্রাইটিস রয়েছে। তার মধ্যে আজকে আমি প্রধান কয়েকটি বাতের কথা উল্লেখ করব, তার লক্ষণ এবং কারণ সম্বন্ধে আপনাদের জানাবো, যেগুলি আমরা প্রায় লক্ষ্য করে থাকি এবং যেগুলি প্রায় মানুষের হয়ে থাকে সে সম্বন্ধে, যেন আপনারা এই বাতগুলির মধ্যে, এই বাত বা আর্থ্রাইটিস গুলির মধ্যে পার্থক্য নির্ণয় করে চিকিৎসা করতে পারেন। প্রথমে যে বাত সম্বন্ধে আমি বলবো তা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সন্ধিবাত সম্বন্ধে। এটি মহিলাদের মধ্যে, অল্প বয়সী মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এটি হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। এটির বিশেষ কোনো কারণ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে এটি অটো ইমিউন ডিজিজের ফলে, এটি অটো ইমিউন ডিজিজের ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের ভালো ভালো জয়েন্টগুলিকে, কোষগুলিকে, হার্টের ভাল্ভকে আক্রমণ করে নষ্ট করে দেয়। এর ফলে আমাদের বাত হয়ে থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। এবার জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর লক্ষণ সম্বন্ধে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে ছোট ছোট যে সমস্ত আমাদের সন্ধিগুলো, গিটগুলি রয়েছে, যেমন আঙুলের এই ছোট ছোট গিটগুলি, পায়ের আঙুলের গিটগুলি, এই সমস্ত ছোট ছোট সন্ধিগুলি, ছোট ছোট জয়েন্টগুলি, এছাড়াও কবজি, কনুই, আমাদের চোয়ালে, এই সমস্ত জায়গাতেও ইনফ্লামেশন হয়ে থাকে। এর ফলে প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, জয়েন্টগুলি ফুলে যায়, জয়েন্টগুলি লাল হয়ে যায়, জয়েন্টগুলিতে স্টিফনেস অর্থাৎ আঁকড়ে যায়, শক্ত হয়ে যায়, ঠিক মতো আঙুলগুলি ভাঁজ করা যায় না। তার সাথে সাথে রোগীর জ্বর হয়, জয়েন্টগুলি গরম হয়ে যায়, রোগীর মধ্যে ক্ষুধামন্দা, দুর্বলতা লক্ষ্য করা যায়। এই ধরনের যদি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝতে হবে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সন্ধিবাত হয়েছে। সন্ধিবাতের জন্য যে টেস্টগুলি করতে হয় তা হচ্ছে রক্তে ইনফেকশন আছে কিনা, তার জন্য ESR টেস্ট করতে হয়, এছাড়াও RA ফ্যাক্টর টেস্ট করতে হয়। এটি যদি পজিটিভ দেখা দেয় তাহলে ভাবতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। এবার জেনে নিই দ্বিতীয় প্রকার আর্থ্রাইটিস অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস বা গ্রন্থিবাত সম্বন্ধে। এটি বয়স্ক লোকেদের হয়ে থাকে। অস্টিও আর্থ্রাইটিস হওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে জয়েন্টে যে কার্টিলেজ থাকে, ধরা যাক হাঁটুর জয়েন্টে যে কার্টিলেজ রয়েছে, সে কার্টিলেজ যদি নষ্ট হয়ে যায় তো হাড়ে হাড়ে ঘর্ষণ খেয়ে সেখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয় এবং সেখানে প্রচন্ড ব্যথা করে। হাড়ে হাড়ে ঘর্ষণ খেয়ে অস্টিও আর্থ্রাইটিস গ্রন্থিবাত বা হাড়ের বাত হয়ে থাকে। এটি বেশিরভাগ হাঁটুতে দেখা দেয়। হওয়ার আরো যে সমস্ত কারণ রয়েছে তা হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, জয়েন্টে হাড়ের স্থান সরে যাওয়া, এই সমস্ত কারণেও অস্টিও আর্থ্রাইটিস এই রোগটি হয়ে থাকে। লক্ষণ হচ্ছে জয়েন্টে বা হাঁটুতে
ব্যথা করবে, প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে, জয়েন্ট শক্ত হয়ে আঁকড়ে থাকবে, স্টিফনেস থাকবে, সঞ্চালন করতে কষ্ট হবে। এই রোগটি সম্বন্ধে যাচাই করার জন্য জয়েন্টের এক্সরে করলে তা বোঝা যাবে। তৃতীয় প্রকার যে আর্থ্রাইটিস সম্বন্ধে আলোচনা করব তা হচ্ছে গট বা গেটে বাত। এটির প্রধান যে কারণ তা হচ্ছে আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, সেই ইউরিক অ্যাসিড আমাদের জয়েন্টে জয়েন্টে আমাদের সন্ধিতে গাঁট তৈরি করে। এই তৈরি হওয়ার ফলে সেই সমস্ত জয়েন্ট গুলিতে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয় এবং সেই সমস্ত জয়েন্ট গুলিতে স্টিফনেস দেখা দেয়, শক্ত হয়ে যায়, আঁকড়ে ধরে এবং সেই সমস্ত জয়েন্ট গুলি সঞ্চালন করতে অসুবিধা হয়। এই ধরনের ইউরিক অ্যাসিড গঠিত বাতকে বলা হয় গট বা গেটে বাত। এই গট বা গেটে বাতের লক্ষণ হচ্ছে জয়েন্ট গুলিতে প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে, জয়েন্ট গুলি আঁকড়ে থাকবে, জয়েন্ট গুলি লাল হয়ে যাবে এবং খুব ব্যথা হবে। এই গট সম্বন্ধে যাচাই করার জন্য ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করতে হবে, তা হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট। রক্তে কত পরিমাণ ইউরিক অ্যাসিড রয়েছে সেটি যাচাই করলেই গট রোগ সম্বন্ধে জানা যাবে। এবার যে আর্থ্রাইটিস সম্বন্ধে আমরা জানবো তা হচ্ছে ল্যাম্বাগো বা কটি বাত। ল্যাম্বাগো আবার লোয়ার ব্যাক পেন নামেও পরিচিত, অর্থাৎ কোমরের বাত কটি বাত নামেও পরিচিত। এটি হওয়ার যে কারণ তা হচ্ছে আমাদের যে লাম্বার রিজন রয়েছে, মেরুদণ্ডের যে লাম্বার রিজন রয়েছে সেখানে যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয় সেটিকে বলা হয় ল্যাম্বাগো বা লোয়ার ব্যাক পেন বা কটি বাত বা কোমরের যন্ত্রণা বা ব্যথা। এটি হওয়ার যে কারণ তা হচ্ছে ভারী বস্তু তুলতে গিয়ে এটি হয়। আরো যে সমস্ত কারণ তা হচ্ছে হার্নিয়েটেড বা স্লিপেড ডিস্ক, লাম্বার রিজনে স্পাইনাল যে ডিস্ক গুলি রয়েছে সেই ডিস্ক গুলি যদি স্লিপ করে বা হার্নিয়েটেড হয় তাহলে সেখানে যদি কোনো নার্ভের চাপা পড়ে সেই জায়গাটায় ব্যথা শুরু হয়, আর এর ফলে লাম্বার রিজনে ইনফ্লামেশন হয়ে লাম্বাগো বা কটিবাত হয়। এছাড়াও যদি লাম্বার রিজনে স্পাইনাল টিউমার হয় তার ফলেও লাম্বাগো হয়। তাছাড়া যদি সেই জায়গায় কোনো স্পন্ডলাইসিস হয়, লাম্বার রিজনে স্পন্ডলাইসিস হলেও তাকে লাম্বাগো বলা হয়ে থাকে। এক কথা যদি বুঝতে হয় তা হচ্ছে যে আমাদের কোমরে বা লোয়ার ব্যাক প্রদাহ বা ইনফ্লামেশন হয়ে থাকে তাহলে তাকে ল্যাম্বাগো বা লোয়ার ব্যাক পেন বলা হয়। আর এক ধরনের যে বাত রয়েছে তা হচ্ছে স্পন্ডলাইটিস, অর্থাৎ মেরুদণ্ডের প্রদাহ। মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডকে তিনটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে সার্ভাইকাল এরিয়া, একটি হচ্ছে থোরাসিস এরিয়া আর আরেকটি হচ্ছে লাম্বার এরিয়া। এই স্পাইনাল কর্ডের তিন ভাগে বিভক্ত হয়, যেখানে ইনফ্লামেশন বা প্রদাহ হবে সেই জায়গার নাম অনুযায়ী স্পন্ডলাইসিস এর নামকরণ করা হয়েছে, যেমন সার্ভাইকাল স্পন্ডলাইসিস, থোরাসিস স্পন্ডলাইসিস আর লাম্বার স্পন্ডলাইসিস। লাম্বার স্পন্ডলাইসিস সম্বন্ধে আমি লোয়ার ব্যাক পেনে আলোচনা করেছি, বাকি থাকলো সার্ভাইকাল স্পন্ডলাইসিস আর থোরাসিস স্পন্ডলাইসিস সম্বন্ধে। কারণ তা হচ্ছে হার্নিয়েটেড অর স্লিপেড ডিস্ক, অর্থাৎ স্পাইনালের যে সমস্ত ডিস্ক রয়েছে সেগুলি যদি স্লিপ করে যায় তার কারণে এটি হয়ে থাকে। তাছাড়া কম্প্রেসার অফ স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ডে যে সমস্ত নার্ভ রয়েছে সে সমস্ত নার্ভে যদি চাপ লাগে তার ফলেও ইনফ্লামেশন হয়ে স্পন্ডলাইসিস হয়ে থাকে। স্পন্ডলাইসিসের যে সমস্ত লক্ষণগুলি দেখা দিবে তা হচ্ছে যদি সার্ভাইকাল স্পন্ডলাইসিস হয় তো ঘাড় ঠিক মতো ঘোরাতে পারবে না, ঘাড় আঁকড়ে থাকবে, ঘাড়ে প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, ওপর নিচু ডান বাম করতে অসুবিধা হবে। থোরাসিস স্পন্ডলাইসিস যদি হয় তো সিট দ্বারা ঠিক মাঝ বরাবর ইনফ্লামেশন, প্রদাহ, ব্যথা হবে, সে জায়গাটায় আঁকড়ে থাকবে এবং ঝুঁকতে কষ্ট হবে, ঝুঁকলে ব্যথা হবে। আর্থ্রাইটিস এর আরেকটি যে প্রকার রয়েছে তা হচ্ছে সাইটিকা বা কটি স্নায়ু শূল। আমাদের পিঠের দিকে লোয়ার ব্যাক থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত একটি লম্বা মোটা পুরু নার্ভ থাকে, তার নাম হচ্ছে সাইটিক নার্ভ। এই সাইটিক নার্ভের প্রদাহকে বলা হয় সাইটিকা বা কটি স্নায়ু শূল। এটির যে কারণ তা হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপেড ডিস্ক, ডিস্ক যখন স্লিপ করে যায় তখন ওই সাইটিক নার্ভে চাপা পড়ে এবং তাতে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এর ফলে সাইটিকার ব্যথা শুরু হয়। এছাড়াও স্পাইনাল বোন স্পার, অর্থাৎ যদি স্পাইনালের যে হাড় রয়েছে সেই হাড় যদি বেড়ে যায় তার ফলেও সাইটিক নার্ভে চাপ পড়ে, ইনফ্লামেশন, প্রদাহ হয়ে সাইটিকা হয়ে থাকে। এছাড়াও যদি স্পাইনাল টিউমার হয়ে থাকে কোনো আঘাত লাগার ফলেও সাইটিকা নার্ভে যদি ইনফ্লামেশন প্রদাহ হয় তাহলে সেটিকে সাইটিকা বলে। এই সাইটিকা ব্যথার লক্ষণ হচ্ছে যে মাঝারি ব্যথা হবে, ইলেকট্রিক টাইপ অফ পেন অর্থাৎ বিদ্যুৎ চমকের মতো ব্যথা হবে,
ব্যথা কোমর থেকে পায়ের দিকে প্রসারিত হবে। এই ব্যথাটি কোনো একদিকে বেশি লক্ষ্য করা যাবে, তাছাড়া দুই দিকেই সাইটিকা লক্ষ্য করা যায়। মাজা থেকে পায়ের পেছন দিকে আঁকড়ে ধরবে, এই ধরনের লক্ষণ সাইটিকা ব্যথায় লক্ষ্য করা যায়। আরেক ধরনের যে আর্থারাইটিস বা বাত লক্ষ্য করা যায় তা হচ্ছে রিউমাটিক ফিভার অর্থাৎ বাত জ্বর। এটি 5 থেকে 15 বছর বয়সে ছোটদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এটি জয়েন্ট, হার্ট বা হৃৎপিণ্ড, স্কিন বা চামড়া আর নার্ভের ইনফ্লামেশনের ফলে হয়ে থাকে। এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে স্ট্রেপটোকক্কাস যার ইনফেকশনের ফলে হয়ে থাকে। এটির যে প্রধান কারণ তা হচ্ছে হেরেডিটিস অর্থাৎ বংশগত কারণ, বংশগত কারণে এই রিউম্যাটিক ফিভার হয়ে থাকে। এই হলে যে লক্ষণ দেখা দেয় তা হচ্ছে জ্বর লক্ষ্য করা যায়, 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর দেখা দেয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ইনফ্লামেশন হয়, জয়েন্টের ব্যথা চলে বেড়ায়, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ব্যথা চলে বেড়ায়, জয়েন্ট গুলি বা সন্ধি গুলো ফুলে যাবে, লাল হবে, স্কিন বা চামড়ায় লাল র্যাশ দেখা দিবে, গুটি গুটি স্কিনের নিচে দেখা দিবে। ইররেগুলার হার্টবিট অর্থাৎ হৃৎপিণ্ডের যে প্রদাহ তা নিয়মিত হবে না, তা কখনো বেশি কখনো কম এরকম দেখা দিবে, হৃৎপিণ্ডের কাছে বুজ বুজ আওয়াজ আসবে, নার্ভের বা স্নায়ুর কাজ ঠিকঠাক হবে না, বুকে ব্যথা করবে। এই ধরনের যদি লক্ষণ দেখা দেয় তাহলে ভাবতে হবে যে তার রিউম্যাটিক ফিভার হয়েছে বা বাত জ্বর হয়েছে। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। আজকে এই ভিডিওটিতে যে সমস্ত বাতের প্রকারভেদ বা আর্থারাইটিস এর প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করেছি সে বিষয়ে আমি এক একটি করে ভিডিও তৈরি করেছি। সে সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে বাত ব্যথার লিংক রয়েছে, সেখানে ক্লিক করে এই সমস্ত বাতের প্রকারভেদের আলাদা আলাদা ভিডিও রয়েছে সেগুলি ক্লিক করে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত আর্থারাইটিস সম্বন্ধে বিস্তারিত ডিটেলসে জানতে পারবেন এবং তার হোমিওপ্যাথি বায়োকেমিক চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফা খানা ইউটিউব চ্যানেলটি।